তোমারে সে আইন ল সেক্রেটারি অ্যাড্রেস করেছে চিঠি লিখতো, আমার কোনো রেকর্ডে নাই যে ল সেক্রেটারি। আই ইউজ টু বিহেভ লাইক এ অ্যাটর্নি জেনারেল, আই ইউজ টু অ্যাড্রেস দ্য মিনিস্টার্স। এই কারণ না কারে অ্যাড্রেস করলাম আমি জানি, এই আইন এই মর্যাদাটা। আমি এসআর সাহেব সম্বন্ধে বলতে, এসআর সাহেবের এটা পেপারে আসছে, ডক্টর কামাল হোসেন আমার বিরুদ্ধে বলছে, আমার সিনিয়র ছিলেন, কি বলছে, এসআর সাহেব সুপ্রিম কোর্টে বেলের অ্যাপ্লিকেশন দিল, জাস্টিস আফজাল, এটিএম আফজাল ছিল চিফ জাস্টিস, অল ঘটনা কিন্তু আমি প্র্যাকটিক্যাল নজির দিয়ে বলতেছি, এই জাস্টিস এটিএম আফজাল ছিলেন চিফ জাস্টিস, তো উনি আমার খুব স্নেহ করতেন, আমি একসাথে মর্নিং ওয়াক করছি 16 বছর, জানতো যে ওনার ধারণা যে আওয়ামী লীগের মধ্যে একমাত্র আমি কিন্তু আইন টাইন জানি, যাই হোক ওইভাবে আমার সম্মান করতো। তখন বেল চাইলো, বলে যে তুমি অ্যাটর্নি জেনারেলটা ডাকো, কারণটা ছিল প্রিন্সিপাল যত অ্যাকিউজ ছিল সব বেল পেয়ে গেছে, এরশাদ সাহেব এরশাদ বলে বেল দেয় না, এবং অ্যাটর্নি আমি করলাম কি, আমি নিজে গেলাম না, আমি আই ডিড নট ফিল দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট যে অ্যাটর্নি জেনারেল শুট হ্যাভ। আমি শাহাবুদ্দিন সাহেব বলে আমার ডেপুটি অ্যাটর্নি জেনারেল সিনিয়র, তারে বললাম যে কোর্টেরে বলেন আপনারা যা ভালো মনে করেন, মিস আমাদের কোনো আপত্তি নেই, এবং সে বেল পেয়ে গেল ওই কারণে। আমি যদি অবশ করি আরও 1-2 বার ঘুরাইতে পারতাম, আমি করি নাই। অ্যাটর্নি জেনারেল পজিশনটা তো মানুষের, ইটস নট এ গভর্নমেন্ট প্রসিকিউটার, এখন যেটা অ্যাটর্নি জেনারেল এর পাবলিক প্রসিকিউটার থেকে খারাপ, আইন প্রতিমন্ত্রী যে জীবনে কোনোদিন হাইকোর্ট দেখে নাই সে হাইকোর্টের কনস্টিটিউশনের মধ্যে বক্তব্য রাখে, যার সময় তার একটু বদনামও ছিল যখন সে স্পেশাল লয়ার ছিল, এখন সে হস্টস করে আইসে বিরাট। তা এই ধরনের লিডারশিপ শেখ হাসিনা কিন্তু প্রথম টার্মে এইগুলি করেনি, এই এই টার্মে এসে তাদের গুণ হলো, আমারে বললো যে আপনি তো গিয়ে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াননি, শফিক আহমদের কথা যে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ইসে যারা যারা কি খাতুন সাহারা খাতুন সাহারা খাতুন ঝান্ডা নিয়ে দাঁড়াতো, ওই যে যৌথ গভর্নমেন্ট, আমারও বলছে আপনি, আমি বলছি অ্যাটর্নি জেনারেল পোস্টে ঝান্ডা নিয়ে দাঁড়ান না, তার কেস আমি এমনি করে দেবো, কিন্তু আমি আরেকজন ওই যে সে এখন ইয়ে হয়েছে ফরেন মিনিস্টার, সে পাকটা করে খাওয়া, এইসব এইসব তারা খুবই যোগ্য, পাকের জন্য যোগ্য, ইয়ের জন্য যোগ্য। আমার কথা হচ্ছে আপনি এইসব পজিশন আপনি যেই হোক, এটা ন্যাশনাল পজিশন, যে এখানে যদি কেউ না থাকে, আচ্ছা কে সবরে দিছে, কেউ তো নাই, যে সহ্য করে, কিন্তু এই পাক করে খাওয়ালো, এই করে খাওয়ালো, এই জন্য যারা এখন হয়েছে তাদের আমি দোষ দিই না, তারা খুব হিমশিম খেয়ে যেতেছে, হ্যাঁ হিমশিম খেয়ে যায়। শেখ আবুল হোসেন রেলওয়ে মন্ত্রী, তার বিরুদ্ধে এত এত ইভেন আইনের যে স্ট্যান্ডিং কমিটি আছে পার্লামেন্ট, তারাও তাহলে ক্রিটিসাইজ করে, তারে এখন শেখ হাসিনা বোধ হয় সেকেন্ড টার্মে খুব টলারেন্ট হয়ে গেছে, আগে জানে তারে কথা শুনে ই করতো, এখন এত করে করে না প্রমাণ চাই আমার, মানে কোর্টের প্রমাণ, মিনস এটা কেন জানি না, ওনার হয়তো একবার একটু মাথা খারাপ হওয়া যে 3/4 মেজরিটি পাইছি, খালেদা 2/3 মেজরিটি পাইছে, পরে 3/4 ডাউন হয়ে 18। বাংলাদেশের রাজনীতি বুঝতে গেলে এখানে পারমানেন্ট পপুলারিটির কোনো প্রফেশন নাই, থাকে না, আপনি মানতে হবে আমার কাজটা আমি করবো, হে আমার কেউ পছন্দ করুক না করুক, এখানে আপনি যদি মনে করেন পপুলারিটিটা বঙ্গবন্ধু যেন মেরে ফেললো এই যে ফারুক টারুক, উচিত ছিল তো লক্ষ লক্ষ লোক মেরে যে কোনো কারণে, এটা লোকের দোষ, যে জন্য শেখ হাসিনা এখন কিছু টলারেট করতে, যে এই দেশের লোক তো নামে নাই, ভুট্টোরে জন্মালো 8-10টা লোক মরে গেল, এর কারণ যে বঙ্গবন্ধুর দোষটা, দোষটা হলো আমাদের, আমাদের পপুলারিটি যদি আমি যদি মনে করি 3/4 মেজরিটি, খালেদা যদি মনে করি 2/3 মেজরিটি, দ্যাট ইজ নট কারেক্ট, আপনার কাজ আপনি করে যান, যেটা ভালো মনে বিঘে ভোট দিলে দিবে, না দিলে না দিবে, এই রাজনীতিটাই করা উচিত। আর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের সম্বন্ধে
একটা কত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কত ক্রাইটেরিয়া আছে। জি এখন প্রশ্ন আছে, অনেকে প্রশ্ন করে ক্রাই, ইভেন হিউম্যান রাইটস থেকে অনেকে কি অবজেকশন দিচ্ছে, জি আপনি প্রতিবেদন দাখিল করতে হবে, আপনার বিরুদ্ধে অভিযোগ আনলে আচ্ছা ঠিক আছে বেল দিব না, প্রতিবেদন দাখিল করে নাই আমার এক দেড় বছর হয়ে গেছে প্রতিবেদন দাখিলই করে নেয় তো বেল দেয় নাই। হি ইজ অ্যাপয়েন্টেড বাই দিস গভর্নমেন্ট, যিনি রাষ্ট্রপতি যে এখন যে চেয়ারম্যান, ও তো আমাদের জুনিয়র ছিল, ই ছিল, এমনি খুব ডেডিকেটেড আওয়ামী লীগ, মানিক যেমন ডেডিকেটেড আওয়ামী লীগ, আওয়ামী বিচারপতি আওয়ামী হওয়া উচিত, আমি বলছি ডেডিকেটেড আওয়ামী লীগ হওয়া, কিন্তু বিচারপতি হওয়ার পরে আর আপনার কালার যেটা আমি এটা বলি, জাস্টিস সাত্তার মারা গেছে যে প্রেসিডেন্ট ছিল জিয়াউর রহমানের সময়, জিয়াউর রহমান জাস্টিস সাত্তার হোম মিনিস্টার ছিল, একটা পার্টির লোক ছিল, কিন্তু সাত্তার যখন হাইকোর্টে জাজ করলো সাত্তার বিকে ওয়ান অফ দ্য বেস্ট জাজেস, হি ফরগট কোন দিন ছিল কি দিয়েছিল, তা এখন যারা আপনার আওয়ামী লীগ করবে হওয়ার পরে, সেই জন্য কোনো বিচারপতি ইন্ডিয়াতে বিচারপতি করতে গেলে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলে করে না সাধারণত, আমাদের এখানে যদি করো করো কিন্তু করার পরে তাড়াতাড়ি দিলে। আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব এখানে আসছিলেন, না তার নাম বলে বলি, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে অভিযোগ আছে আপনার বিরুদ্ধে আপনি আওয়ামী বিচারপতি, তিনি বলেছিলেন যে তিনি যখন কোর্টে উঠেন বিচার কার্য যখন সম্পাদন করেন তখন তার মাথায় আর আওয়ামী লীগ থাকে না, তখন তিনি বিচারপতি হিসেবে কাজ করেন, এটা তার ভাষ্য, কিন্তু কাজের কাজে আর প্রক্রিয়া তার বিল থাকে। আপনি জিজ্ঞেস করেন যে যখন ওই দুই গোলমাল করলো তো তুমি দুই দিনের বিচার করতে, ও দিলে 10টা করলে একটা লোকের ই করতে, জি সে তো করে নাই, আমি বুঝি না কেন জানি বুঝি না, হয়তো আমার জাজমেন্ট রং হচ্ছে, মানিকরে তো আমি মনে করি, কিন্তু কেন জানি মনে হয় এরা বুঝতেছে না যে পলিটিক্যাল গভর্নমেন্ট একটা মনে রাখেন, পলিটিক্যাল গভর্নমেন্ট আপনার যে কাজটা আদায় করে দেবে, যেমন খায়রুল হক আসে শেষ হয়ে গেছে, বিলীন হয়ে গেছে খায়রুল হকের গেলে এরা আওয়ামী লীগের লোকও যায় না, তা কিন্তু রায়টা তো দিল পক্ষে দিল, কিন্তু যায় না, তার মানে আপনার ইউজ করার সময় ইউজ করবে, ফালানের সময় যখন লাত্তি মারবে তখন আর বিচার করবে, বিচারপতিদের উচিত সেইভাবে। আজকে ধরেন গড ফরবিড যদি কোনো কারণে এই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়, পলিটিক্যাল গভর্নমেন্ট তো চেঞ্জ হইতে পারে, মনে করলাম আরেকবার আসলো, নাহলে আরেকবার আসলো, তিনবারের পরে ফোর্থ টাইমে তো চেঞ্জ হবে, 20 বছর পরেও তো যদি চেঞ্জ হয়, যেটা দেখেন 42 বছর পরে কাদাফি তো চলে গেল, আমরা 42 বছর পরে, তারপরে কী হবে, যারা এত আইডেন্টিফাইড হইল তারা তো আপনি বিচারপতি ওই পদত্যাগটা করলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল লাগবে না, তখন পাবলিকই পিটাই টুটাই বেড়ে ফেলবে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি একজন কলার, উনি ভোটাধিকার আন্দোলনের নেতা ছিলেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, এবং আরও যারা কলার, আমি স্টেট ডায়ালগ আমি অনেকদিন থেকে করছি এখানে এই স্টুডিওতে, তবে আজকে আমি আমার কলার যারা একজন কলার, মানে প্রত্যেক কলার বলছেন যে আপনি একজন ভালো মানুষ, আমি উপযুক্ত না, আমি খুব গ্রেটফুল তাদের, আপনি আসলে একজন ভালো মানুষ, এবং একজন কলার বলছেন যে তার হায়াত থেকে আপনাকে কিছু হায়াত দিয়ে দেওয়ার জন্য আমি 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 প্রোগ্রাম করছি, তবে এভাবে কেউ বলেননি, আজকে একজন কলার বলছেন আপনাকে, আপনি তাদের উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য কি? ধন্যবাদ। দেখেন না আমার জীবনটা, আমি সব একটা জিনিস দেখি, আমি যখন নিজের আমি আমার থেকে ক্রিটিসাইজ নিজের আর কেউ করে না, আমি নিজের সম্বন্ধে এত ই, আর আমি সবসময় নিজের অযোগ্যতা বললে আমি খুব শান্তি পাই, কিন্তু একটা প্রক্রিয়া মনে করি, সেটা হলো সে এই জন্য আমি এই জন্য মনে করে এই জন্য আমার বাপ মায়ের দোয়া, আমি 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 আমার বাপ মায়ের একমাত্র সন্তান, আমার এক বোন আছে, আমার বাপ মায়ের আমি লন্ডন থেকে যখন গেছি তখন মোটামুটি আমি যারা বিয়ে করছি সে খুব ধনী লোক,
মুজিবুজ্জা সিনেমালের মালিকটা, কিন্তু যখন আমাদের বাসায় গেছে, সে একটা কোলার ঘরে থাকতো, কিছু অন্ধকার, কিন্তু সংসার করতাম বাপ মায়ের সাথে, বাপ মায়ের দোয়া, বোন, যাকে বিয়ে করেছে তাকে কি চিনতে নাকি না বিয়ে, যাদের চিন্তা সব শেষ হয়ে গেছে। আচ্ছা, তখন আব্বাই বললো আর তো তোমার কোনো চয়েস নাই, তখন আমি আপনার দেখেন দিয়ে বিয়ে করে দিল। যাদের যাদের চিন্তা তাদের বিয়ে হয়ে গেছে আগে, না বিয়ে হয়ে গেছে, প্রেম প্রেম ওইগুলি প্রেম করছেন জীবনে? হ্যাঁ প্রেম করছি, সবই করছি, এই দেশে, এই দেশে চাকরি করছি, জি, এই দেশের লাইফ স্টাইলও বাড়ছি, ডান্সিং ফ্লোরে গেছে, গান গেছে। সবচেয়ে বড় জীবনে যেটা অনেকে করে নাই, যেটা আল্লাহ আমার যে করেছে, আমি কিন্তু হিচাইকিং করছি। আমি অস্ট্রোতে গেছি 1963-তে ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টসের কনসেশনারি টিকেটে 10 গিরিতে গেছি। অস্ট্রো ইয়থ হোস্টেলে ছিলাম পাহাড়ের উপরে, ওখানে আসার সময় অনেকে বললো ওই বাইকিং শিপ টিপ অস্ত্র পিওর টিওর বললো যে এইখান থেকে চলো, অনেকের সাথে পরিচিত, একটা মহিলার সাথে পরিচয়, সে ডেনিশ মহিলা, খুব সুন্দরী দেখতে, এবং আদার্স বললো যে আপনার লেটার হিচাইক হিচাইক বইয়ে পড়ছি, হিচাইক করলাম 6 উইকস। এই যে এক্সপিরিয়েন্স আমার জীবনে, মরার আগে যদি বলে তোমার সবচেয়ে ভালো, এইটাই আমি বলবো আমার লাস্ট এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। তো এই জীবন থেকে যা পাইছি তার জন্য আমার বাবার দোয়া। তাহলে আমার লেভেলের লোক এতখানি উঠে কেসের দিকে বলেন, এই দিকে বলেন, মানে কামাল হোসেন যখন এই কেসগুলি কামাল হোসেনই করতো যদি পার্টিটা না বাঁধায়, কিন্তু আমার গ্যাপটা করে দিল আল্লাহ, গ্যাপের মধ্যে দেবে। শেখ হাসিনা একসময় বললো কেস তুমি পারে না, এরকম হয় না আইনের ব্যাপারে। তো যাই হোক, আমি যখন ছিলাম আমি একটা নিউট্রালিটি, এই এই পোস্টে একটা পোস্ট হবে, আমি কিন্তু অ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগ গভর্নমেন্ট করে নাই এক সেন্সে, এটা পেপারের ব্যাপার। রফিকুল হক সাহেবের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ফেলছিল, এটা পেপারে আসছে ফ্রন্ট রয়েছে। রফিকুল হক এর সাথে স্বৈরাচারী, এর সাথে অ্যাটর্নি জেনারেল রফিকুল হকরে অ্যাটর্নি জেনারেল মিনিস্টারের পদমর্যাদায়। তখন এই শামসুল হক চৌধুরী যে সাতবার হয়েছে, সে বলে যদি রফিকুল হকরে করে আমরা তারে মানবো না, বিকজ ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য বার কাউন্সিল, প্রফেশনাল বডি, আমরা বয়কট করবো, কোর্ট বয়কট করবো। শেখ হাসিনা চালাক আছে, বুঝছে যে নাইমেই যদি সুপ্রিম কোর্টের সাথে ঝগড়া নামি। তখন উনি বললেন না আমি তো এমনিই বলছি, আসলে বলছিল, কিন্তু পরে অবস্থা দেখে বললো যে না আপনারা, তখন বললো ঠিক আছে আপনারা 5টা নাম পাঠাইবেন, 4টা কি 5টা, এই কেমনে পাঠাইবেন, সুপ্রিম কোর্টের 60টা প্রেসিডেন্ট, এর আগে 60টা প্রেসিডেন্ট, 5 প্রেসিডেন্ট বৈশা আলোচনা করে 60টা না প্রেসিডেন্ট যে নাম পাঠাইবো, 1টা নাম না 4টা পাঠাইবো, ওর মধ্যে থেকে আমি 1টা পয়সা নেব। আপনি পেপারে আছে, পেপারে আছে প্রথম নামটাই কিন্তু আমার, প্রথম নামটাই আমার, সেকেন্ড নামটা হইল আরেকজন, থার্ড নামটা হলো আমিরুল ইসলাম, ফোর্থ নামটা হলো শফিক আহমদ, সেইটা আবার ঢুকাইছে মতিন খসরু হলো। তখন আমার নামটা নেচেলি শেখ হাসিনা, তখন আমার নামটা করলো। তা কাজী সোর্সের থেকে আমি আল্লাহ, আমি এত উপযুক্ত না, পোস্ট তো আমিও চাই, কিন্তু এমন একটা সুযোগ করলো আমি। তখন আমার বক্তব্য বললো আপনারা যারা আমার এই সুযোগটা দিলেন আপনাদের সাথে, আমার খালি একটু দোয়া করেন যে 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 স্নেহ ভালোবাসা দিচ্ছেন এই জন্য ই করে, কিন্তু দেশটারে জানি ভালো দিকে, আমি সামনে একটু সংঘাত দেখতেছি, আমার আশঙ্কা লাগে, দুঃখ লাগে, কারণ এরপরে এরপরে আপনি যেটা করবেন সেটা একটা বলে না যে যা করবা এটাই হবে। আপনি আমরা যখন কাজ করি তখন চিন্তা করি না যে কাজটা যদি সঠিক না করে এর কিন্তু মূল্য দিতে পারে 2টা ডাবল অর্ধেক কাজ, সেইটাই আমি ভয় পেয়েছি, কারণ বোঝা যায় না। আমি তো মনে করছি বিটুইন ফ্র্যাঙ্কলি আমি বিএনপির কোনো বদনাম করতেছি না, তার এক দেওয়ার পরে আমি মনে করছিলাম যে হয়তো বা আর 20 বছরে এদের ক্ষমতা দেখার কোনো, কিন্তু এখন যা দেখতেছি
আমি মনে করি যে আমি ভুল করি, ভুল ওকে এটাই চাই, আমি চাই যে আবার আওয়ামী পার্টি করি বলে, এ পার্টি অ্যাঙ্গেল থেকে বলে। কিন্তু যদি আইসা পড়ে আসলে তারপরে এরা বিচার করবে কিনা সেটাও আমার সন্দেহ। সামারি ট্রায়াল মানে বিচার করতে গেলে অ্যারেস্ট করতে হয়, তাহলে জেলে অ্যাকাউন্টেবিলিটি, এরপরে ভয় লাগে অ্যাকাউন্টেবিলিটি থাকে কিনা। আর সুপ্রিম কোর্টটারে দোয়া করে কোর্টটা জানিয়ে এই মুক্ত হয়, এই দুইটা পার্টি পার্টির অ্যাঙ্গেল থেকে জানি আরও জজ না করে আরও 10টা বিচারপতি করছে, তারা ফ্ল্যাট করে ফেলাতে চাইতেছে বিচারপতি দিয়ে। কিন্তু এই যারা অনুপযুক্ত লোক বিচারপতি হইলে এরা যে যখন ঘুরবে আওয়ামী লীগ গেলে এমন বেগে বসবে, এমন আমি আশ্চর্য না, কেস টুবি মানিকের মতো লোক এমন অ্যান্টি আওয়ামী লীগ হয়ে গেল তখন আপনার কার যোগ্যতা নেই, যোগ্যতা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন চ্যানেল ইউরোপের পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনি আপনার প্রতি কৃতজ্ঞতা এবং শুভকামনা, আপনি অনেকদিন কলার যে বলেছেন আপনার দীর্ঘায়ু কামনা করেছেন, আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি, ধন্যবাদ, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আমরা দেরিতে শুরু করেছি, জনাব কেয়াস্তমী আসতে আজকে দেরি হয়েছে, আমরা জানতে চেয়েছিলাম তার কাছ থেকে অনেক কিছু। আমি আমার স্ত্রীর ডায়ালগে যা সব অতিথিদেরকে নিয়ে আসি, আমি চাই তাদের কাছ থেকে আমরা জানবো, আমার ভিউয়াররা জানবেন, আমি কেয়াস্তমী সাহেব অনেক কিছুই বলেছেন এবং আপনারা হয়তো অনেকেই হয়তো মনে করবেন যে তিনি গুড়িয়ে পেঁচিয়ে বলেছেন, কিন্তু তিনি গুড়িয়ে পেঁচিয়ে কোনো কিছুই বলেননি। লাস্ট যে কথাটি তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট দুইটি পার্টির বলয় থেকে বেরিয়ে আসতে হবে, বিচারপতিদেরকে বেরিয়ে আসতে হবে আওয়ামী লীগ বিএনপির বেড়াজাল থেকে, বেরিয়ে আসতে হবে আইন কানুন, বাংলাদেশ যেভাবে চলার কথা, একটি দেশ যেভাবে চলে সেভাবে চলতে হবে, নিরপেক্ষভাবে চলতে হবে, আইন তার নিজস্ব গতিতে চলতে হবে, আইন তার নিজস্ব গতিতে চলে এটি একটি পলিটিক্যাল স্লোগান হয়ে দেখা দিয়েছে বাংলাদেশে, আমরা চাই না সেটি পলিটিক্যাল স্লোগান হোক, আমরা চাই আইন তার আসলেও তার নিজস্ব গতিতে চলুক, এবং প্রথম শ্রেণীর অযোগ্য অপদার্থদেরকে দিয়ে যে দেশ চলে না, এটাই কেয়াস্তমী বলেছেন। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকুন, আপনাদের সবার প্রতি শুভকামনা এবং আগামী স্টেট ডায়ালগ আগাম আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সালাম আলাইকুম।